বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি, আমি নাদিয়া। আমার প্রিয় ভিউয়ার্স বোনেরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার লাইকটা আমার ভিডিওটাকে পৌঁছে দেবে আর অনেকের কাছে। আর যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখেন, যেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। বাড়ির রেনোভেশনের কাজ যেহেতু এখনও চলছে, তো বাসায় এতটা শব্দ যে ভয়েস করার মতন কোনো পরিস্থিতি নাই। তো এখনও মনে হয় টুকটাক খুটখাট শব্দ আপনারা শুনতেই পাচ্ছেন, তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হাতে প্রচুর কাজ জমা পড়ে গেছে আর রোজাও তো একদম কাছাকাছি চলে আসছে, তো ভাবলাম যে যে কাজগুলো এখন একদম না করলেই চলবে না, এগুলো করে নিতে হবে। তো আমার ক্যাবিনেটের অবস্থা খুবই খারাপ ছিল, মানে জামা কাপড় যে কী অবস্থার মধ্যে ছিল এগুলো দেখলে নিজেরই ভয় লাগছিল। তো ভাবলাম যে এখন থেকে যদি কাজগুলো শুরু না করি তাহলে আমি হয়তো রোজার আগে আগে কাজগুলো শেষ করতে পারবো না। আর যেহেতু বাসার রেনোভেশনের কাজ চলছে, ওই দিকটাও দেখতে হবে, কিচেনটাকেও শিফট করতে হবে, তো একটু একটু করে আমি কিন্তু আমার কাজগুলো শুরু করে দিয়েছি। গুজগাছের কাজ যা আছে, তো সর্বপ্রথম আমি আমার ক্যাবিনেটটা দিয়ে শুরু করলাম। তো এই তো মোটামুটি আমার ক্যাবিনেট গুছানোর কাজ অনেকটা হয়ে আসছে। তো ঘরের কাজগুলো হয়ে গেলে তারপরে আমি ভেবেছি যে কিচেনের কাজের দিকে যাব, মানে যা যা ফ্রোজেন করতে হয়, যা যা খাবার আইটেম গুছাতে হয় সেগুলো ভাবছি যে আস্তে আস্তে করে নিব। কারণ রোজার মধ্যে আসলে আমি চেষ্টা করি একটু ফ্রি থাকার জন্য। তো এই তো এখন আমি আমার আলমারিটা গুছাচ্ছিলাম, আমার সিঙ্গেল কুর্তিগুলো আর কিছু ব্যাগস যেগুলো একদম উল্টাপাল্টা হয়েছিল এগুলো গুছগাছ করে নিলাম। আর দেখতে দেখতে গরম তো একদম চলেই আসলো, আর শীতের কাপড়গুলো তো খুবই ঝামেলা। একদিক দিয়ে খুব মানে খুশি হচ্ছিলাম যে এখন আর আমার এই শীতের কাপড়গুলি লাগবে না, এগুলো ধুয়ে টুয়ে উঠা রাখাই এখন ভালো। তো এগুলো সব ভাজটাজ করে নিয়েছি, সব ধোয়া শেষ, ধুয়ে শুকিয়ে ভাজ করে নিয়েছি, যেন নেক্সট শীতে শুধু বের করে পরা যায়। তো এখন এগুলো একদম উপরে ক্যাবিনেটের সবগুলো ভরে রাখলাম। তো এই তো আমার একটা পার্ট, আমার আলমারির একটা পার্ট গুছানো হয়ে গেছে। আমার কিছু ব্যাগসও আসলে এলোমেলো হয়েছিল, তো ওগুলো গুছগাছ করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার বড় একটা কাজ শেষ হয়ে গেছে। তো ওদিক শেষ করতে করতে কিছু পার্সেল চলে আসছে আমার। তো এখানে কিছু লাভসের মানে স্কিন কেয়ার আছে, তো দেখি ট্রাই করে। আমি এটা আগে একটা ক্রিম ইউজ করেছিলাম, তো দেখলাম যে ভালোই। তো এখন দেখি কি অবস্থা, একটা ফেস ওয়াশ, একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম আর একটা ফেস মাস্ক। আচ্ছা, ইউজ করি, শুনি সবার কাছে ভালো, তো নিজেকে কখনো ইউজ করি নাই, তো দেখি ইউজ করে কি অবস্থা হয়। আমার ক্যাবিনেট তো গুছগাছ করে রেখে আসছি, এখন হাজব্যান্ডের ক্যাবিনেটে হাত না দিলে আর চলছিল না। তো উনার শীতের কাপড়গুলোও কিন্তু আমি সকালে ধুয়ে তারপর রোদে দিয়ে ভাঁজ করে রেখেছিলাম, তো এখন এগুলো যার যার জায়গায় রেখে দেওয়ার পালা। বাড়িতে কাজ চললে আসলে সারাদিনের কাজই এলোমেলো হয়ে থাকে, কখন যে কোনটা করতে হয়, কখন কোনটা হাতের কাছে আসে, সামনে আসে, আসলে বোঝা যায় না। তো যেহেতু বাড়ির কাজের দিকে ব্যস্ত থাকতে হয়, তো কিচেনটা কিন্তু একটু এলোমেলোই হয়ে থাকে। তো সেই সকাল থেকে এই মসুরির ডালগুলো পড়েছিল, এগুলোকে আসলে আর তোলা হয়নি। তা এখন দেখলাম ধুলাবালিতে চারিদিকে যা অবস্থা, ধুলাবালি নিয়ে একদম খারাপ পরিস্থিতি। তো এখন কিচেনে চলে আসছি, কিচেনের কিছু কাজ তো এখন করতেই হবে, রান্না খাওয়া তো আসলে থেমে থাকে না। তো বাড়িটার কাজ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে চেষ্টা করি একটু মানে ঝামেলা কমভাবে রান্না করার। তো
তো আজকে সেরকম ঝামেলার কিছু রান্না করব না, তো যা যা রান্না করব তাই তাই গুছগাছ করে নিলাম। একটু আলু কেটে নিয়েছি, একটু চিংড়ি মাছ আলু টমেটো দিয়ে ভুনা করব, একটু পালং শাক রান্না করব, আর একটু ডাল হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো এখন তাড়াতাড়ি করে চেষ্টা করছিলাম যে হাতের কাজগুলো শেষ করে নেওয়ার জন্য। এখন ডাল মাখা হয়ে গেছে, তো এখন চুলায় চাপিয়ে দিলাম, রান্নাটা আস্তে আস্তে হতে থাকুক আর আমি আমার অন্যান্য কাজগুলো করতে থাকি। এদিকে আমার ডালটা ভুনা হয়ে গেছে, তো হাতেই মেখে আজকে বসিয়েছিলাম, আপনারা তো দেখতে পারলেন। তো ডালটাকে এবার ডিশ আউট করে রাখি। আর আসলে মানে কাজের এত প্রেশার বেশি হয়ে গেছে যে এখন নিজে একটু অসুস্থ ফিল করছি। আর মন মতন করে আসলে এভাবে ভিডিও করতে পারছি না, ভিডিও যদিও বা শ্যুট করতে পারি, ক্যাপচার করতে পারি, কিন্তু দেখা যায় যে এডিট করাটা এখন খুব মুশকিলের বিষয়। এডিট বা যদিও করতে পারি, কোনো অবস্থাতেই ভয়েস করা যায় না, কারণ সারা দিন শব্দ, তো এত শব্দের মাঝে আমি কীভাবে ভয়েস করব। মনটাও একটু খারাপ থাকে যে ঠিকঠাক মতন আমার ভিডিও আপলোড করতে পারছি না, তাতে দেখা যায় যে আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে ভাবলাম যে ছোট বড় যাই হোক, অল্প স্বল্প যা কিছু করে পারি একটা ভিডিও আজকে আপলোড করবই, কারণ অনেক দিন আমার প্রিয় বোনেদের সাথে আমার কথা হয় না, দেখা হয় না, তো আজকে একটু দেখা সাক্ষাৎ না হলে আর চলে না। তো আপনাদের কথা মনে রেখে কিন্তু আজকে আমি আমার ইউটিউব চ্যানেলটাতে ফিরে আসলাম। আর আজকে মোটামুটি সারাটা দিনই গেল গুছগাছ করতে। এখানে এই বক্সগুলো আমি কিন্তু উপরের ক্যাবিনেটে উঠিয়ে রাখছি, কারণ এগুলো আমার মেয়েদের কাজে লাগে, তো ওরা মাঝে মাঝে এগুলো দিয়ে বিভিন্ন ক্র্যাফট বানায়, বিভিন্ন কাজ টাজ করে, তো এই জন্য এগুলোকে এখন আলমারির উপরে উঠিয়ে রাখলাম যে দরকার মতন যেন ওরা নামিয়ে নিতে পারে। আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নিয়ে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।